আধার কার্ডের সঙ্গে সংযুক্ত না থাকার কারণে কারোর প্যান কার্ড বাতিল করা যাবে না বলে জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট বৃহস্পতিবার এক মামলা শুনানির সময় গুজরাট হাইকোর্ট জানায় যেখানে আধার আইনের বৈধতা নিয়ে এখনও মামলা চলছে সুপ্রিম কোর্টে সেখানে আধার সংযুক্তি নেই বলে কারোর প্যান কার্ড বাতিল করার ঘোষণা করার একটিয়াস সরকারের নেই উল্লেখ্য আধার আইনের বৈধতা সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন আপাতত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মামলাটিকে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে আধার সংযুক্তি না থাকার দায়ে কারোর প্যান নম্বর বাতিল করা বা সেই ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করার কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়ে দিল গুজরাট হাইকোর্ট সুপ্রিম কোর্ট আধার আইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরেই এই বিষয়ে পদক্ষেপ করতে পারবে কেন্দ্র আইনজীবী বান্দিস সোপারকারের আবেদনের ভিত্তিতে সম্প্রতি এই রায় দেয় গুজরাট হাইকোর্ট দু সালে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল কেন্দ্র সরকার দু সালের একত্রিশে মার্চ সংযুক্তিকরণের শেষ তারিখ হিসেবে ধার্য করা হয়েছিল